क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। लव एट फर्स्ट साइट, তবে এক্ষেত্রে প্রথম দেখাটা বেশ অন্যরকম। বছরখানেক আগে একটা রক্তদান শিবিরে আলাপ যুগলের, সেখান থেকেই বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠা। ভালোবাসার মানুষটির জন্মদিনে অভিনব উপহার প্রেমিকার, উৎসবে আড়ম্বর নয়, সামাজিক অনুষ্ঠানের প্রথা ভেঙে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন। আয়োজন করা হয় রক্তদান শিবিরের, বেশ অন্যরকমভাবে প্রেমিকের জন্মদিন পালন হলো শহর দুর্গাপুরে। রক্তদান শিবিরের আয়োজন করেছি, আমার প্রিয় বন্ধু সংগ্রাম মুখার্জির জন্মদিন আজকে, সেই উপলক্ষে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। নিয়ে কতজন রক্ত দিচ্ছে? ওর 30 বছর বয়স হচ্ছে, তো 30 ইউনিট আমাদের টার্গেট আছে, 30 জনই রক্তদান করবে আজকে। রিয়া চ্যাটার্জি ও সংগ্রাম মুখার্জি দুজনেই রক্তদান আন্দোলনের কর্মী। গরমে স্বাভাবিক রক্ত সংকট, তার মধ্যে করোনা রক্তচক্ষু, শহরে রক্ত সংকট দূর করতেই এই ভাবনা। মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই ভ্রাম্যমান এসি বাসে দুর্গাপুর মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় আয়োজিত হয় এই শিবিরের। পাশাপাশি সংগ্রামের এই বিশেষ দিনটিকে কেক কেটে উদযাপন করা হয়। দুজনেই আমরা রক্তদান আন্দোলনে দুর্গাপুর সাবডিভিশনাল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের দীর্ঘদিনের মেম্বার। আমরা রক্তদান করতে এসে এখানে আমাদের দুজনের মধ্যে পরিচয় হয় এবং আমরা আগামী দিনের যে সম্পর্ক আমাদের দুজনের সঙ্গী, আমরা দুজন দুজনকে বেছে নিই এখান থেকেই। তাই আমরা উপলব্ধি করেছি যে ও বলে যে আমার জন্মদিন উপলক্ষে কিছু করতে চাই, তাহলে বলে যে রক্তদানই করবো। এই কঠিন একটা কোভিড পরিস্থিতি আমরা লক্ষ্য করি যে সমস্ত দুর্গাপুরে যে সমস্ত ব্লাড ব্যাঙ্ক আছে রক্তের একটা তীব্র সংকট কিন্তু দেখা দিয়েছে। তাই ও ঠিক করে যে আমার 30তম জন্মদিন উপলক্ষে 30 ইউনিটে যদি একটা রক্তদান শিবির করা যায়, তাতে অনেক মানুষের নতুন প্রাণের সঞ্চার ঘটবে, সেই উদ্দেশ্যে এই ক্যাম্পটি সংগঠিত করা হয়েছে। এই শিবিরে প্রথম পর্যায়ে দুর্গাপুর মহকুমা ব্লাড ব্যাংকে ও দ্বিতীয়টি বিবেকানন্দ হাসপাতালের ব্লাড ব্যাংকে তরুণ রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেন। রিয়া চ্যাটার্জির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুর মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা। দিন ধরেই দুর্গাপুরে এই আওয়াজটা রেখেছি, জন্মদিনে রক্তদান, অন্নপ্রাশনে রক্তদান, বিবাহ অনুষ্ঠানে রক্তদান, বিবাহ বার্ষিকীতে রক্তদান, শ্রাদ্ধানুষ্ঠানে রক্তদান, এইটা চলছে গোটা দুর্গাপুরে। আর এরা দুজন আমাদের নবীন কর্মী, আমাদের রক্তদান আন্দোলনের সঙ্গে গত 2-2.5 বছর ধরে এরা দারুণভাবেই কাজ করছে। তা এরা দুজন এই কাজ করতে এসেই এদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। আমরা এই সম্পর্ককে সাধুবাদ জানাই এবং দুই পরিবারের মধ্যেও ঠিক হয়, তাদের আগামী দিনে বিবাহ হবে। তা এরা নিজেরা আজকে উদ্যোগ গ্রহণ করে এভাবে নিজের জীবনের বিশেষ দিনটি মানুষের সেবায় ব্রত করায় এক দৃষ্টান্ত স্থাপন করল দুই বিশেষ বন্ধু। সংগ্রাম ও রিয়ার আগামী দিনে একসাথে পথ চলার শুভেচ্ছা রইল। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। মোবাইল ও ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান DSP মেইন হসপিটালের সন্নিকটে সমীর ডিজিটালস। ঈদ ও অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে পথ চলা শুরু হল এবার অনুরাগ ইনফোমার্টের আরও একটি নূতন শোরুমে। এবার নূতন শোরুম দুর্গাপুর স্টেশন বাজারে, যেখানে আপনারা পেয়ে যাবেন ওপো, ভিভো, স্যামসাং সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। রয়েছে সমস্ত ফাইন্যান্সের সুবিধে। আজই ঘরে বসে অর্ডার দিন আপনার প্রিয় হ্যান্ডসেটের আর পেয়ে যান বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা। আমাদের নূতন শোরুম অনুরাগ ইনফোমার্ট, দুর্গাপুর স্টেশন বাজার রোড, দুর্গাপুর ট্রান্সপোর্টের সন্নিকটে। যোগাযোগ নম্বর 9614061558 অথবা 9333253650। অনুরাগ ইনফোমার্ট, ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।